বিশ্বকাপে নানা সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ। এখন বাংলাদেশকে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ কি পাবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। গতকাল বিশ্বকাপের 38তম ম্যাচের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে নাটকীয়ভাবে জয়লাভ করে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা 39 ওভার 3 বলে 279 রান করে অল উইকেট হারিয়ে। এই 279 রানের ভিতরে ঘটে যায় নানান বিতর্কিত ঘটনা। এই যেমন শ্রীলঙ্কা দলের অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউটের জন্য আউট হয়ে ছিটকে পড়েন মাঠ থেকে। 280 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা 41 ওভার 1 বলে 3 উইকেট হাতে রেখে ম্যাচটি তারা জয়লাভ করে। 38তম ম্যাচ শেষে বিশ্বকাপের পয়েন্ট টেবিল চলুন এক নজরে দেখে নিই। 1 নম্বরে রয়েছেন ভারত। তারা 8টি ম্যাচ খেলে 8টিতেই জয় তুলে নিয়েছেন এবং তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 16 পয়েন্ট নিয়ে। 2 নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকা। তারা 8টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 12 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়া। তারা 7টি ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 10 পয়েন্ট নিয়ে। 4র্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ড। তারা 8টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 4টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। 5র্থ স্থানে রয়েছেন পাকিস্তান। তারা 8টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 4টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। 6র্থ স্থানে রয়েছেন আফগানিস্তান। তারা 7টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 3টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। 7র্থ স্থানে রয়েছেন বাংলাদেশ। তারা 8টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 4 পয়েন্ট নিয়ে। 8র্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কা। তারা 8টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 4 পয়েন্ট নিয়ে। 9র্থ স্থানে রয়েছেন নেদারল্যান্ডস। তারা 7টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছেন এবং 5টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 4 পয়েন্ট নিয়ে। 10র্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড। তারা 7টি ম্যাচ খেলে 1টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন। তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 2 পয়েন্ট নিয়ে। বাংলাদেশ যেহেতু বিশ্বকাপের 38তম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে 2 পয়েন্ট সংরক্ষণ করে সপ্তম স্থানে যেহেতু অবস্থান করছে, সেহেতু 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ শতভাগের ভিতরে 95 ভাগ নিশ্চিত তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। আর বাকি 5% তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে, সেটা হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।